हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी श्रेया बराबर मत एक ब्लॉग नहीं चले आसलम। आज के ब्लॉगटा होच्छे आसले टाइटल देखे बुझते आज के हलो श्रेयाशेर बार्थडे छिलो, और एक बछर पूर्ण हलो। तो स्नेहा हलो और बाबार संगे दोकाने गेछे, से खूब एक्साइटेड जे से निजे कोन कलर नेबे स्नेहा, तो बाबार संगे गिये चॉकलेट पसंद मतो केक निये आसछे। আর এই তো এখানে হচ্ছে নিরঞ্জনকে ড্রেস করিয়ে দিয়েছে ওর বাবা। ওর বাবা এই শার্টটা কিনে নিয়ে আসছে, ওর জন্য পছন্দ করে আজকেই কিনে নিয়ে আসছে। আর আমি এখানে হালকা একটু সাজিয়েছি, আসলে বেশি কিছু করব না বা করা হয় না, এখানে তো কেউ নেই। আর প্রতিটা জিনিস করতে গেলে আসলে সবার জন্য অনেক অনেক খারাপ লাগে, ওদের কোনো বার্থডেতেই কাউ মানে কাউকে পায়নি দেশের, এটা অনেক বেশি কষ্ট দেয়। আর এই যে প্লেটটা সাজিয়েছে হচ্ছে স্নেহা, আর আমি হচ্ছে নিরঞ্জনের জন্য একটু রান্না করেছিলাম। মানে বার্থডের দিন যা যা করা হয় আমাদের মধ্যে, আমি হচ্ছে ভাজি করেছিলাম, মাছ ভাজা, এরপরে হচ্ছে কলা ভেজেছিলাম, আর চাটনি করেছিলাম, সঙ্গে ছিল হচ্ছে আর একটা মাছের ঝোল করেছিলাম। তো বেশ কয়েকটা আইটেম করেছিলাম, পায়েস রান্না করেছিলাম। আর এইখানে হলো যে স্নেহা নিরঞ্জনকে পায়েস খাইয়ে দিচ্ছে, ও তো খুবই খুশি, খুবই পছন্দ করেছিল আসলে পায়েসটা নিরঞ্জন। আমি দেখলাম প্রথমে মানে খাওয়ানোর পরে খুবই মজা করে খাচ্ছিল আর স্নেহা খুব খুশি। টিক টিক টিক, পায়েস খাচ্ছে, দিদি খাইয়ে দিচ্ছে, সরি দিদি দিচ্ছে খাইয়ে, দিদি দিচ্ছে। পরে মানে সে বসে আছেন যে কখন আমরা পালন করব। আসলে খুব ঘরোয়াভাবে ছোট্ট আয়োজন করেছি, বেশি কিছু করিনি। স্নেহার বার্থডেতে অনেক কিছু করা হয়েছিল, তখন পরিস্থিতি ভালো ছিল, যারা যারা ছিল তাদেরকে বলেছিলাম বার্থডে বয় কি করছে, শহরে সে নেই, তো দুই চারজন যারা যারা ছিল হয়তো। তো এই তো হচ্ছে নিরঞ্জন এখানে বসে মানে খাচ্ছে আর খেলা করছে, পছন্দ করেছে মামা। আর এখন হচ্ছে আমরা কেক কাটবো, তো স্নেহা বেশি এক্সাইটেড বার্থডে বয়ের থেকে, ছোট্ট করে আয়োজন করেছি আর এই কেক কাটাকাটি চলছে। এর মধ্যে ছোটোটা মানে কি কাটতেই দিচ্ছে না, বারবার হাত দিয়ে মানে যাচ্ছে, তাই অবস্থা ভালো লাগলো। একটা লাইক দিন আর আমার চ্যানেলের পাশেই থেকে আমাকে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।